ভক্তি দেবীকে তখন নারদ বুঝিয়েছিলেন কলির প্রভাবে এই দশা হয়েছে। তখন ভক্তি দেবী দেবর্ষি নারদকে অত্যন্ত কাতর স্বরে বলেছিলেন, তাহলে কেনই বা পরীক্ষিত মহারাজ এই কলিকে বধ করলেন না, আশ্রয়ে কেন দিলেন? আর গতকাল আমরা আরো শুনেছিলাম পরীক্ষিতের মতো রাজা যিনি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেন গর্ভ থেকে ভগবানের বিশেষ কৃপা পাত্র, তার মতি ভ্রম হয়ে গেল, তিনি মুনি ধ্যানরত অবস্থায় আছেন তার গলির মাঝে মৃত সর্প ঝুলিয়ে দিলেন। কেন তার এই মতি ভ্রম হলো? এ পর্যন্তই আমরা গতকাল শেষ করেছিলাম, যারা আসেননি তাদেরকে এই সূত্রটা মনে করিয়ে দিলাম, আর যারা এসেছেন শ্রবণের সুবিধার্থে গতকালের বিষয়টিকে মনে করিয়ে দিলাম। চলুন আবার মূল প্রসঙ্গে ফিরা যাক। শুনলেই মঙ্গল, শ্রীমদ ভাগবত আমাদেরকে বলছেন শ্রবণ করলেই মঙ্গল হবে। পরীক্ষিত মহারাজ সাধারণ কেউ নয়, রাজার রাজা সম্রাট, যাকে চক্রবর্তী সম্রাট বলা হয়, যিনি পাণ্ডবদের বংশধর, যিনি অর্জুনের পুত্র অভিমন্য, তারই পুত্র পরীক্ষিত। উত্তরার গর্ভে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র যে পরীক্ষিতকে নিপাত করার জন্য নিক্ষেপ করা হয়েছিল, মাতা উত্তরার ক্রন্দনে স্বয়ং গোবিন্দ শ্রী ব্রহ্মাস্ত্রকে নিজের বুকে বিদ্ধ করে পরীক্ষিতকে রক্ষা করেছিলেন। তাহলে যে গর্ভেই ভগবান গোবিন্দের কৃপা পেয়েছে তিনি কি সাধারণ কেউ বাবা? যিনি নিজের হাতে ভগবানের শৃঙ্গার করতেন, যিনি প্রজা বৎসল, অথচ সেই পরীক্ষিতের এই মতিভ্রম কেন হলো? কোন কোন আচার্যগণ উল্লেখ করেছেন সেই পরীক্ষিত একবার তার পূর্ব পুরুষদের বস্ত্র অলংকার যুদ্ধের সামগ্রী যে কক্ষের মাঝে সুসজ্জিত করে রাখা হয়েছে সেই কক্ষে প্রবেশ করেছিলেন। হঠাৎ একটি বস্ত্রের দিকে তার দৃষ্টি পতিত হলো, কি চমৎকার বস্ত্র! তিনি একটু হাতে নিলেন সেই রাজকীয় বস্ত্রটিকে, হৃদয়ের মাঝে অভিলাষ হলো একটু বস্ত্রটি পরে দেখি। এই বস্ত্রটি ছিল দুর্যোধনের বস্ত্র, আর দুর্যোধনকে স্বয়ং কলি এসেছেন দুর্যোধনের রূপ ধারণ করে জগতের বুকে, দাপরে যিনি দুর্যোধন রূপে এই কৌরবদের মধ্যমণি হয়ে বাকি 99 ভাইকে সঙ্গে নিয়ে কূটনৈতিক কৌশল দাতায় যিনি শ্রেষ্ঠ, শকুনিকে অবলম্বন করে ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্ত মহাময়ী বিশ্বকে প্রতিজ্ঞায় আবদ্ধ থাকার কারণে কৌশলে তার সঙ্গে রাখতে প্রয়াসই যে করেছিল, এবং অস্ত্রগুরু দ্রোণাচার্য থেকে শুরু করে মহাবীর কর্ণকে কৌশলে এবং আমৃত্যু বরপ্রাপ্ত মাথায় মণি নিয়ে জন্মগ্রহণকারী অশ্বত্থামাকে সঙ্গে নিয়ে যে মহাভারতের যুদ্ধে অংশ নিয়েছিল সেই দুর্যোধন আর কেউ নয়, তিনি হলেন স্বয়ং কলি। কলি সর্বদা পিছনে থাকে, কলিকে, কলি হলো ভগবত বিরুদ্ধ শক্তি আর কিছু নয়, কলিকে ভগবত বিরুদ্ধ শক্তি। আপনি ভাগবতের কথা শ্রবণ করতে
মনস্থ করলেন একটু বৃষ্টি এসে গেল ভাবলেন না প্রয়োজন নেই যাওয়ার অথচ আপনি চেষ্টা করলে আসতে পারেন ওই বৃষ্টি তখন আপনাকে কলি রূপে ভগবানের কথা শ্রবণ করতে আসতে বাধা প্রদান করেছে আর কিছু নয় কলি কে বুঝতে পেরেছেন কলি হলো বিরুদ্ধ শক্তি বিরুদ্ধ শক্তি হলো কলি যে কলি ভক্তি যাজনে আমাদেরকে বাধা প্রদান করে আমরা মনে করি রাধারানীর ননদী শাশুড়ি জটিলা কুটিলা তারা খুব খারাপ ছিল কিন্তু জটিলা কুটিলা কে জানো মা জটিলা কুটিলা একটা চরিত্র জটিল মন যার সে জটিলা কুটিল মন যার সে কুটিলা তবে বেদরগঞ্জে জটিলা কুটিলা নাই সাজনপুরে নাই আমাদের সিলেটে নাই আমার জন্মস্থান সুনামগঞ্জ জেলায় নাই সর্বত্র জটিলা কুটিলা আছে কি নেই জটিল মন যার সে জটিলা কুটিল মন যার সে কুটিলা জটিল মনের দ্বারা ভগবত আরাধনায় বিরুদ্ধ শক্তি জটিলা কুটিলতার বন্ধনে আবদ্ধ করে রেখে ভগবান থেকে সর্বদা দূরে রাখার চেষ্টাই হলো কুটিলা পুতনা পয়দীর্ঘকার্ত পুত পুত মানে পবিত্র পুত তারপর হচ্ছে না যে পবিত্র না সেই পুতনা ভাগবতের যে লীলা সেই লীলার মাঝে তত্ত্ব রয়েছে জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়া ব্যক্তি তত্ত্বত ত্যাক্তা দেহম পুনর্জন্ম ন এতি মামেতি স অর্জুন অর্জুন আমার লীলা আমার জন্ম আমার কর্ম এগুলো কি করে জানবে তত্ত্বগতভাবে জানবে তত্ত্ব তত্ত্ব না জানলে ত্যাক্তা দেহম পুনর্জন্ম ন এতি মামেতি স অর্জুন তুমি জন্ম কর্ম থেকে বারংবার আসা যাওয়া থেকে রক্ষা পাবে না যদি জানো ত্যাক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি স অর্জুন অর্জুন তোমার আর কখনো জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে না তাহলে আমরা যে পুতনা মুক্কন লীলা ভাগবত থেকে পড়ছি জানছি কখনো কি জানি আমার মাঝেই পুতনা রয়েছে আমার ঘরেই জটিলা আছে আমার ঘরেই কুটিলা আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গা পূজা করছি আর পুজো দেখতে গিয়ে বলি গো অমুক মণ্ডপের প্রতিমা কত সুন্দর ওষুধটাও সুন্দর হয়েছে বাবা দেখো 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 কত বড় অসুর অথচ যে অসুরের বুকের মাঝে শূল বিদ্ধ করা হয়েছে এই অসুর আর কেউ নয় এটা একটা প্রতীক আমি হলাম অসুর ওই অসুরকে বধ করার জন্যই ভগবানের বহিরঙ্গা শক্তি দেবী দুর্গার হাতে ত্রিশূল ত্রিশূল ত্রি মানে তিন শূল মানে বিদ্ধ করার অস্ত্র ত্রিশূল মানে তিনটা শূল শূল মানে যাতনা শূল বেতনে ঢুকালে আরাম লাগে না যাতনা লাগে কষ্ট লাগে শূল মানে যাতনা তিনটা যাতনা তিনটা কষ্ট গীতা বলছেন তিনটা কষ্ট কি আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক দুঃখ কি আধ্যাত্মিক সুখ কি যে দুঃখগুলো মানুষ জন্মের সঙ্গে সঙ্গে কর্মানুযায়ী নিয়ে আসে অন্ধ হয়ে কেউ জন্ম নিল পঙ্গু হয়ে জন্ম নিল আছে কি নাই এমন এমন একটা জায়গায় জন্ম নিল আবহাওয়ার দিক থেকে ভৌগোলিক পরিবেশের দিক থেকে সারাক্ষণ কষ্ট পেতে হয় বঙ্গোপসাগরের তীরে যারা আছে তাদের জীবনের নিরাপত্তা সংকট বারবার ঘুরে ফিরে আসে ভৌগোলিক পরিবেশে অত্যন্ত ভয়াবহ অবস্থা এক সময় এই পদ্মার পাড়ের মানুষের জীবন বিভিন্ন উপাখ্যানে বিভিন্ন উপন্যাসে লিপিবদ্ধ আছে
এই 7 বছর যাবত আমি শরীয়তপুর জেলায় আসি কত লঞ্চে আসলাম মাওয়াগাড় থেকে স্পিড বোটে এসে নড়িয়ায় নামলাম এক বছর স্পিড বোটে এমন ঢেউ লাইফ জ্যাকেট গাদ দিয়ে ভাবছিলাম এখানেই বলো হরি হরি বল হবে আর এই তারিখে সরাসরি গাড়ি নিয়ে আসলাম তাহলে পদ্মার পারের আগের মানুষজন যখন স্পিড বোট ছিল না কিছুই ছিল না আমরা দেখেছি আমাদের অঞ্চলে এই দক্ষিণবঙ্গ থেকে ব্যাপারী যেত ব্যাপারী বুঝেন তো ডান কাটি যারা তো আমরা এই যে আমরা বলতাম আমাদের সুনামগঞ্জের ভাষায় উড়া বলে বিভিন্ন খড় দিয়ে একটা বিশাল গড় বানাতো এর ভিতরে ওরা থাকতো রান্না করতো ধান কেটে তারপর বিশাল নৌকা করে ধান নিয়ে যেত আমরা বলতাম কোথা থেকে আপনারা এসেছেন বলছে পদ্মা পার হয়ে এসেছি কি ঢেউ যখন হাতে পাওয়া নৌকা ছিল এক সময় যখন ইঞ্জিন ব্যবহার হয় নাই তখন এই পদ্মার পাড়ের মানুষ কত কষ্ট করে পার হয়েছে এগুলো কেন আমি পদ্মার পাড়ে জন্ম নিলাম কেন আমার বাড়ি চলে গেল নদীর গর্ভে কেন আমি তো একটা আরো উচ্চ পরিবেশে জন্ম নিতে পারতাম ঠিক ঠিক না কেন আমার এই জায়গায় জন্ম হলো আমি এত বছর পিছিয়ে রইলাম অর্থনীতি থেকে যার কারণে কল কারখানা থেকে শুরু করে কিচ্ছু হয় নাই এই অঞ্চলে কারণটা কি আমি এত পিছিয়ে কেন এটা হচ্ছে আমার জীবনে আধ্যাত্মিক দুঃখ কর্ম ফল বিষয়টা পরিষ্কার সবার জন্যই এমন হাতিয়া বলো সন্দ্বীপ বলো ভুলা বলো বিভিন্ন জায়গা এই যে ভুলায় ছিলাম আমরা গত বছর 10 নম্বর বিপদ সংকেত আমার প্রোগ্রাম চলছিল গিরিধারী মন্দিরে ওরে বাপরে কি ঝড় কি বৃষ্টি 10 নম্বর বিপদ সংকেত মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে আর রাজনৈতিক নেতা নেত্রীগণ ওই বাবির পাড়ে গিয়ে কি করে বাঁধ রক্ষা করা যায় যদি ভেঙে যায় বলো হরি হরি বল সবাইকে ভাসিয়ে নিয়ে যাবে কেন আমার এই দুর্দশা কেন এটা আমার জীবনে আধ্যাত্মিক দুঃখ আমার গায়ের রং কুৎসিত একেবারে কালো আর কেউ ফর্সা কারণটা কি আমার অপরাধ কি হে এত সুন্দর আমি এত কুৎসিত এটা আমার আধ্যাত্মিক দুঃখ কর্ম ফল আদি ভৌতিক অন্য জীব থেকে মানুষ যে দুঃখ পায় আমি কাউকে ভালোবাসলাম সে আমার ছেড়ে চলে গেল বাবা মার মাঝে কোনো মিল নেই আছে কি নাই স্বামী স্ত্রীর মাঝে বৈরিতা কোন স্বামী স্ত্রীকে রেখে পরকিয়া করছে স্ত্রী স্বামীকে রেখে পরকিয়া করছে গায়ে হাত তুলছে এই যে দুঃখ আদি ভৌতিক দুঃখ রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ গাড়ি উঠে আপনার পাটা ভেঙে গেল অন্য জীব থেকে দুঃখ পেয়েছেন অর্থাৎ অন্য জীব থেকে মানুষ যে দুঃখ পায় সেটাই আদি ভৌতিক এই যে মা দুর্গার হাতে ত্রিশূল এই তিনটা শূল এগুলো কাদেরকে দেয়া হয় তারপর জানবো আদি দৈবিক দৈব থেকে মানুষ যে দুঃখ পায় বজ্রপাতে মরে গেল প্রচুর খরা ধান নষ্ট হয়ে গেল প্রচুর বৃষ্টি বন্যা এই যে আমাদের সিলেট অঞ্চলে হলো কল্পনাও করতে পারবেন না আমার বাবার বয়স 76 উনি বলছেন 70 বছরে জীবনে এই বন্যা আমরা দেখিনি আমার 2.5 থেকে 3 লক্ষ টাকার গ্রন্থ নষ্ট হয়ে গেল সুনামগঞ্জ শহরের মেইন যে শহর শহরের সাঁতার কেটেছে মানুষ টিভিতে আর কি দেখেছেন 10 লক্ষ টাকার ত্রাণ আমরা দিয়েছি ভক্তরা পাঠিয়েছে দক্ষিণবঙ্গতেও অনেক ভক্ত পাঠিয়েছে আমাদের গৌর সুন্দরবাবু এক মন্দিরে আটকা পড়েছিল 5 দিন না খেয়ে রয়েছে শুধু জল আর কেউ কেউ মুড়ি দিয়ে গেছে এটা কি এই করোনা হয়ে গেল এত মহামারী আদি দৈবিক দুঃখ মানুষ যখন ভগবত আচরণ থেকে সরে গিয়ে প্রকৃতির উপর অমানবিক অত্যাচার করতে শুরু করে প্রকৃতির উপর প্রকৃতির মাঝে একটা ভারসাম্য প্রয়োজন আছে কি নেই এই করোনার সময়ে
কক্সবাজারে প্রাণীগুলো ওরা আপন মনে ঘুরেছে, কাকড়াগুলো আপন মনে ঘুরেছে, বাহ বলছে এতদিন তোদের যন্ত্রণায় আমরা আনন্দে খেলা করতে পারিনি, আজকে তোরা বন্দি থাক আর আমরা প্রকৃতিতে আপন মনে বিহার করব, ঠিক ঠিক না? আমরা প্রকৃতিকে অমানসিক অত্যাচার করছি, গাছপালা কাটা থেকে শুরু করে নদী নালা সবকিছু ভরাট করে দিচ্ছি, নদী খনন করছি না, জলকে ধরে রাখার প্রক্রিয়া নাই, সবকিছুর তো একটা ভারসাম্য প্রয়োজন, ভগবান যত প্রাণীগুলোকে দিয়েছেন তারও একটা প্রয়োজনীয়তা আছে, কেঁচু বুঝেন কেঁচু, এই কেঁচুকে প্রকৃতির লাঙ্গল বলা হয়, এই প্রত্যেকটা প্রাণীরই প্রয়োজন আছে এই প্রকৃতিতে, এই জন্য ভগবান সৃষ্টি করেছেন। আমার গুরুদেব উনি গাড়ি নিয়ে গেলেও এসিটা বন্ধ রাখেন, বলেন শরীরের জন্য গরম প্রয়োজন আছে বলেই ভগবান দিয়েছেন, শীত প্রয়োজন আছে বলেই ভগবান দিয়েছেন, এটাকে উপভোগ করতে শিখো, যার কারণে ওনার 70 বছর বয়স, এখনো দেখলে মনে হয় 40 বছর, আমরা এখনো ওনার সঙ্গে দৌড়ে পারি না, সাইকেলিং করে পারি না, আমি দেখেছি 3 দিন দরজা খুলে নাই, না খেয়ে রয়েছে ভজন করতে করতে, দেখেছি 13 দিন পরে অন্ন খেয়েছেন নিজের চোখে দেখা, শুধু জল আর অল্প ফল খেয়ে রয়েছে। ওনার আবির্ভাব তিথিতে আমরা শিষ্যরা এসি দিলাম ওনাকে, উনি এসি নিয়ে লাগিয়ে দিলেন রাধারানীর ঘরে, বলছেন এটা রাধারানীর জন্য, আমার প্রয়োজন নেই। আমরা প্রকৃতিকে ভাইলয়েট করছি, আগেরকার মানুষ কত শক্ত সবল ছিল, খাবার দাবার ছিল সব ন্যাচারাল, এখন আমরা বিষ খাচ্ছি, ঘর থেকে বের হয়েই রিক্সা, ঘর থেকে বের হয়েই গাড়ি, ভুল বলছি না তো? বড় বড় ডাক্তাররা একটা গবেষণায় রিপোর্ট দিল করোনার সময়ে যারা সবচেয়ে বেশি এসির মাঝে থাকলো, কায়িক শ্রম করলো না, সংখ্যায় দেখা গেল পরিসংখ্যানে ওদেরই বেশি করোনা হয়েছে, কিন্তু যারা কর্মজীবী শ্রমজীবী কায়িক শ্রম করে দেখবেন ধান কাটে যারা, ধানের চারা রোপণ করে যারা, ওরা কি হ্যান্ড ওয়াশিং দিয়ে হাত ধোয়? হাত ধোয়? মরিচের ভর্তা, পেঁয়াজ, তারপর কি বলে ওই যে আপনাদের চেপা মাছ না শুটকির ভর্তা, এক থালা কিসের হাত ধোয়া, এরকম করে গপ 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 করে খেয়ে নিচ্ছে, কোথায় ওদের রোগ? আরে তো হ্যান্ড ওয়াশিং দিয়ে হাত ধুইতে ধুইতে ধুতে থাকো ধুতে থাকো, এরপর আমার একটু রোগ? প্রকৃতিকে ভাই লয়েট করছি আমরা, তারপর তাই বলে কি পরিচ্ছন্নতার প্রয়োজন নেই, হাত ধোয়ার প্রয়োজন নাই, আমি কিন্তু হাত ধোয়ার প্রয়োজন নেই তা বলছি না, আমি বলছি যে তারা খাচ্ছে তাদের হজমও হচ্ছে, আর আমি যে এসি করে বসে খাওয়ার পরই একটা করে গ্যাসের ট্যাবলেট খাচ্ছি, ওদের কিন্তু খেতে হচ্ছে না। আমি বুঝাতে চাচ্ছি প্রকৃতিকে ভাই লয়েট করলে প্রকৃতি প্রতিশোধ নেয়, কারণ প্রকৃতিকে আমাদের সনাতন শাস্ত্র দেবী বলছেন, দেবী, প্রকৃতিকে ভাই লয়েট করা যাবে না, সবকিছুরই প্রয়োজন আছে, ভগবান সৃষ্টি করেছেন তার একটা প্রয়োজনীয়তা আছে, সে প্রকৃতিকে যখন ভাই লয়েট করা হয় প্রকৃতি তখন প্রতিশোধ নেন আমাদের প্রতি, এবং শাস্ত্রে স্পষ্ট উল্লেখ আছে যারা জনগণকে শাসন করবে রাজা, তারা যখন ধর্মীয় অনুশাসন থেকে সরে যায়, মাৎসন্যায় যখন তাদের মাঝে দেখা যায়, এবং তারা যখন অনৈতিকভাবে তাদের জীবন পরিচালনা করে, যিনি সমাজকে চালাবেন রাজ্যকে চালাবেন সেই রাজ্যপাল কিংবা রাজ্য সরকার
নিজেই যদি অনৈতিকভাবে চলেন তাকে যারা অনুসরণ করবে তাদের মাঝে তাদের চরিত্রে তাদের ব্যবহারে খারাপ সংসর্গ আপনাদেরকে প্রবেশ করবে কি করবে না গুরুদেব কে শিষ্য ফলো করবে সেই গুরুদেব নিজে যদি সৎ না হন চরিত্রবান না হন আচারে নিষ্ঠায় ঠিক না হন তাহলে তার শিষ্যরা তার নিকট থেকে ভালো কিছু শিখতে পারবে কি এজন্য আমাদের শাস্ত্র বলছেন যারা প্রকৃতিকে ভায়োলেট করবে দ্বিতীয় যারা পরিচালনা করবে রাজ্য অর্থাৎ রাজাগণ তারা যদি অনৈতিকভাবে চলে ধর্মের অনুশাসনকে ভুলে গিয়ে ভোগ বিলাসে মত্ত থাকে তখনই প্রকৃতিতে মহামারী দেখা যায় এটা শাস্ত্রে স্পষ্ট আছে এটাকে বলে আদি দৈবিক দুঃখ তিনটা শূল এগুলো মা দুর্গাকে দায়িত্ব দিয়েছেন ভগবান যে তুমি ভগবত বিমুখ ব্যক্তিদের বুকের মাঝে এগুলো বিদ্ধ করবে ভগবত বিমুখ যারা তাদেরকে বলে অসুর অসুর মানে মোটা চেহারা গায়ের রং যে কালো ওই যে একটা মূর্খ আছে না দীনকৃষ্ণ ঠাকুর সে অসুরের সংজ্ঞা দিয়েছে যার গায়ের রং কালো সে হচ্ছে অসুর দীনকৃষ্ণ ঠাকুরের গায়ের রংটাও তো এত ফর্সা না অর্ধেক কালো সে অর্ধেক অসুর অসুর মানে ভগবত বিমুখ ব্যক্তি যার মাঝে দৈবী গুণের অভাব সে হচ্ছে অসুর এটা তো গীতাতেই ভগবান বলছেন দৈবাসুর সম্পদ বিভাগ যুগ একটা আছে না ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যুগ যা খুশি তাই ব্যাখ্যা করছে আমি ভারতে গিয়ে তাকে চ্যালেঞ্জ জানিয়েছিলাম যারা আমাকে অনলাইনে দেখেন হাজার হাজার ভক্ত যে আমি ভারতে আর এক মাস আছি তারপর বাংলাদেশে গেলে তোমার চামচাগন যেন আবার নাচে চায় আমি ভারতে আছি কোথায় বসতে হবে তাকে নিয়ে যারা যারা ভিডিও তৈরি করেছে তাদের বিরুদ্ধে সে একটা ভিডিও করেছে এমনকি ফরিদপুরের ভাঙ্গার যে গোপীনাথ ব্রহ্মচারী মহারাজ তাকে নিয়েও সে রিপিট ভিডিও করেছে কিন্তু আমাকে নিয়ে একটাও রিপিট ভিডিও করার সাহস পায় নাই আমি আমন্ত্রণ জানিয়েছিলাম তাকে এবং আমি তাকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম সে বলেছিল যে এই সমাজে উঠি ব্রাহ্মণদেরকে কেবল গালিগালাজ শুরু করে দেয় সে ব্রাহ্মণদেরকে গালিগালাজ কেন করব আচার যাদের রয়েছে তারা কি নমস্য নয় আচার যাদের আছে তারা তো নমস্য এখনো তো প্রকৃত ব্রাহ্মণ আছেন নইলে সমাজ চলছে কি করে কেন বৈষ্ণবদের মাঝে কি আচারহীন নেই অস্বীকার করার উপায় আছে অনেক আছে না কেবল বৈষ্ণবের সাজ নিয়েছে ভেতরে বৈষ্ণবতা নাই সবার মাঝেই তো এটা আছে তাই বলে পুরো বৈষ্ণব সমাজকে কি দোষারোপ করা যাবে সব সময় রাবণ সাধুর বেশ ধারণ করেছিল এখন সাধুর বেশ যারা ধারণ করেছে এই বেশ যারা পড়ছে সবাইকে রাবণ বলা কি মূর্খতা নয় পুতনা স্তনের মাঝে কালকুট বিষ মিশিয়ে নিয়ে এসেছে আদর করে গোপালকে কুলে নিয়েছে আবার কোন মা যদি অপরিচিতা কোন মাকে বলে তোমার ছেলেটাকে আমার কুলে দাও তাই বলে কি বলবো তুমি পুতনা নও তো এটা কি মূর্খতা নয় সে বলেছিল যে ব্রাহ্মণ অবৈধ আমি তাকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম তাহলে ব্রাহ্মণ যদি অবৈধ হয় দীনবাবু তোমার মা বাবার বিয়েটা কে করিয়েছিল ব্রাহ্মণ ব্রাহ্মণ যদি অবৈধ হয় তাহলে তোমার মা বাবার বিয়েটাও তো অবৈধ আর তুমি হলে অবৈধ সন্তান তারপর সে বলছে যুক্তি দিয়ে বোঝাতে হবে গীতায় ভগবান যে কথা বলছেন এটা যুক্তি এবং প্রমাণ সহ দেখাতে হবে সব জায়গায় প্রমাণ প্রশ্ন ছুড়িয়ে দিয়েছিলাম আমি তাহলে দীনবাবু তুমি যাকে বাবা বলে ডাকো তিনি যে তোমার বাবা তার প্রমাণ কি কি প্রমাণ কারণ তুমি তার কি বলতে পারো ডিএনএ টেস্ট করাবো বাপের সঙ্গে আমার ডিএনএ মিলবে তিনি বাপ আবার প্রশ্ন ছুড়ে আমি দিয়েছিলাম মনে করো তোমার বাপের সঙ্গে তোমার ডিএনএ মিললো না এবার তোমার বাপ কি করে নির্ণয় করবে
জগতের সব পুরুষের ডিএনএ টেস্ট করে বাপ নির্ণয় করা যাবে? তোমার বাপকে একমাত্র বলতে পারবে তোমার মায়ের কাছে গেলে, তোমার মাই বলতে পারবে। কারণ মাই জানেন আমার বাবাকে। এবার মা যদি বলেন উনি বাবা, তাহলে উনি আমার বাবা। কাজী যুক্তি দ্বারা ভগবত প্রাপ্তি হয় না। তার্কিক যারা, শ্রদ্ধাহীন যারা, বিশ্বাসহীন যারা, তাদের নিকটে ভগবান আবির্ভূত হন না। জটিলের সরল বিশ্বাসী ভগবান মধুসূদন আসলেন, কিন্তু জটিলের মাস্টার মশাই আর তার সহপাঠীরা যখন আসলেন, তখন কি মধুসূদন ভগবান এসে দেখা দিয়েছিলেন? কেন দেন নাই? জটিলকে বলেছিলেন, ওরে তোর যেমন সরল বিশ্বাস আছে, তোর মাস্টার মশাইয়ের নেই, এই জন্য আমি দেখা দিই নাই। এই হচ্ছে তত্ত্ব। অসুর মানে কেবল কালো চেহারা যে সে অসুর হবে তা নয়, মানুষের মাঝেই অসুর আছে, মানুষের মাঝেই দৈবী গুণ সম্পন্ন অর্থাৎ দেবতা আছে। দেবতা মানে কি? দৈবী গুণ যার আছে তিনি দেব পদবাচ্য। আসুরিক মনোবৃত্তিতে যিনি আসেন মানুষের মাঝে তিনি অসুর, ওই অসুরের বক্ষ বিদীর্ণ করেছেন মা দুর্গা। এটা হচ্ছে তত্ত্ব। আর লীলা কি? ওই অসুর মহিষের ভেতরে ঢুকে গিয়েছিল, সে এতটাই শক্তি অর্জন করেছিল আরাধনা করে মহাদেবের। তাই মা দুর্গা মহিষের গলাটাকে ছেদন করে দিয়েছিলেন, ভেতর থেকে অসুর বের হলো। দেখবেন একটা পা মহিষের মাঝে আরেকটা এমন করে সে দাঁড়িয়েছে। এখন যে প্রতিমা বানানো হয় শাস্ত্রীয় নিয়মে অনেকটা নয়, এই বাগের হাটে গিয়ে দেখো অসুর আটটা দশটা পনেরো বিশটা বানিয়ে বানিয়ে রেখেছে। কোন কোন পূজার মণ্ডপে দুইটা তিনটা চারটা অসুর। তার মানে আমরা বুঝাচ্ছি অসুর বেশি মানে আয়োজনকারী আমরা যারা তাদের মাঝে অসুর বেশি, এজন্য পূজার মণ্ডপে অসুর বেশি। জানি না বেদরগঞ্জে পূজার মণ্ডপে দুইটা তিনটা অসুর রাখা হয় কিনা। হয় না? তাহলে অসুর কম তোমরা এখানে। দুইটা তিনটা চারটা অসুর বানিয়ে রেখে দেয় এমন অবস্থা। কোন জায়গায় এক হাজার হাত মা দুর্গার, এক হাজার, এই কি অবস্থা? কল দিল আমাকে, প্রভুজি এটার কি মীমাংসা? আমি বললাম আগে অসুর কম ছিল, মা দশ হাত দিয়ে কাজ করতে পারতো, অসুর বাড়ছে মায়ের হাতও বাড়ছে।